সৌহার্দ্য আর সম্প্রীতিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। মৌলিক চাহিদা নিশ্চিত করাই এবার ঈদের প্রার্থনা গণভবনে প্রধানমন্ত্রী। এবং এবারের ঈদ দুঃখ নিয়ে এসেছে মির্জা ফখরুলের অভিযোগ। স্পন্সর্ড বাই আরআর কাবেল এন্ড অনলাইন প্রপার্টিজ লিমিটেড। দেখছেন এটি নিউজ, সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জান্নাতুন্নাহা জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। সব বিভেদ ভুলে তারা সবাই এক কাতারে সামিল। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত এবং জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ঈদ জামাতগুলোতে শরিক হন মুসল্লিরা। মহান রবের দরবারে বিশ্ব শান্তির প্রার্থনা ছিল তাদের। মারুফাল মুকিতা ক্যামেরায় একে আজাদের রিপোর্ট। সবার গন্তব্য জাতীয় ঈদগাহ। ঈদের প্রধান জামাত সকাল 8:30, তাই দেড় দু ঘন্টা আগ থেকেই ঈদগাহমুখী মুসল্লিরা। নিরাপত্তার আনুষ্ঠানিকতা পেরিয়ে ঈদগাহে ঢুকতে ঢল নামে সব বয়সের। এক মাস সিয়াম সাধনার পর জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের এই সুযোগ হাতছাড়া করতে চান না তারা। এক মাস কষ্ট করার পর যে রোজা রেখেছি, এই কষ্টটাই মনে হয় না যে আজকে যে আসে। ঈদের আমেজটা আসলে দীর্ঘস্থায়ী করার জন্য এত দূরে আসা। ঈদ জামাতের আগ মুহূর্তে ময়দানের বাইরে দীর্ঘ সারিতে মুসল্লিরা, নিয়ম মেনে সুশৃঙ্খল তারা। ঈদগাহে মূল তাবুর নিচে জায়গা না হওয়ায় অনেকেরই নামাজ আদায় করতে হয় সড়কে। ইসলামের মধ্যে আসে কি প্রভুর নিকট নিজেকে সুপর্দ করার মাধ্যমে শান্তি আসে। ধনীরা জানা হচ্ছে শুধু নিজেদের আনন্দ নিয়ে বসে থাকে, গরিবদেরকে নিয়ে যেন ঈদের আনন্দ করে। ঈদ উল ফিতরের তাৎপর্য এবং আল্লাহর কাছে রোজাদারের মর্যাদা ও প্রাপ্তি তুলে ধরেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। বয়ানের পরই সব শ্রেণী ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়িয়ে যান ঈদ জামাত আদায়ে। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। এদিন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7:00 থেকে 5টি জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই জাতীয় মসজিদে জমায়েত হন মুসল্লিরা। সামনের দিনগুলোতে যেন আমরা সকলেই দিনগুলি পালন করতে পারি, আল্লাহর হুকুম পালন করতে পারি এবং সেই অনুযায়ী শান্তিভাবে থাকতে পারি। গরিব দুঃখী যারা আছেন সবার সাথে সাথে আমরা সারা বছরই ভাগাভাগি করে এভাবে চলতে পারি। মোনাজাতে চোখের পানিতে শান্তি কামনা করা হয় সৃষ্টিকর্তা মহান আল্লাহর দরবারে। বিশ্বের সব শিশু যেন ভালো থাকে এই জন্য দোয়া করেছি। সমৃদ্ধ বাংলাদেশকে দেখতে চাই। নামাজ শেষে কোলাকুলির এই দৃশ্য আরও সুদৃঢ় করে ভ্রাতৃত্বের বন্ধন। এ যেন একে অন্যকে হৃদয়ে ধারণ করে নেয়া। ঈদ মানে সব দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যাওয়া, ধনী গরিব সহ সমাজের নানা শ্রেণী ও পেশার মানুষকে এক কাতারে দাঁড় করায় ঈদ। ইসলামের এই সমান সৌন্দর্যকে বাস্তবায়ন করতে পারলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হতে পারত রঙিন আনন্দের। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দেশের সব মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক চাহিদা নিশ্চিত করাই এবারের ঈদে তার প্রার্থনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঈদ হোক সবার, সবার জীবনে নেমে আসুক সুখ ও শান্তি, অনাবিল আনন্দ বয়ে যাক সর্বস্তরে সব মানুষের মনে। গণভবনে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এর প্রার্থনা করেন। প্রতি বছরই এই ঈদের দিনে গণভবনে উন্মুক্ত হয় গণমানুষের জন্য। পরিবারের সবাইকে হারিয়ে বঙ্গবন্ধুর দুই কন্যা বরাবরই তাদের ঈদের আনন্দ ভাগ করে নেন সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে। প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই দলীয় সভানেত্রীকে ঈদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় এবারে ঈদ আয়োজন সার্থক হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এবারে ইফতার পার্টি না করে মানুষের কল্যাণে কাজ করেছে তার দল। মানুষের অন্ন, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারবো সেটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা দেখেছি অনেকে গর্বভরে বলে 1000 উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000 উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে, আমরা দিয়েছি। এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক,
আগামী দিনগুলি আরো সুন্দরভাবে যাক সেটাই কামনা করি। সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ভঙ্গুর করায় এবারে মানুষের কাছে ঈদ দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব, ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে টিকে আছে ক্ষমতায়, দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করেছে তারা। এ সময় সরকারের প্রতিহিংসার কারণেই খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ এবার ঈদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। সরকার তো এসেছে একটা মাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে, সে অ্যাসাইনমেন্টটা হচ্ছে বাংলাদেশকে করনির্ভরশীল করে দেওয়া। সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে করনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে। সুতরাং এদেরকে না সরিয়ে মানুষের মনে অধিকার প্রতিষ্ঠা করা। দেশের খবরে আজকে এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে। কেএনএফ প্রধানের স্ত্রী সহ দুই নার্স স্ট্যান্ড রিলিজ। বিরতির পর আরো একবার আমন্ত্রণ দেশের খবরের আয়োজনে। এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। দেশের সবখানে সকালে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 197তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় ঐতিহাসিক এ ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের ইমাম মাওলানা শোয়াইব বিন আব্দুল রউফ। এই ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জ ও দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে যান লাখ লাখ মুসল্লি। আমি প্রতি বছর ইনশাল্লাহ শোলাকিয়া মাঠে এসে নামাজ পড়ি। 33 বছর ধরে আসতেছি, আমার তো ভালো লাগে। এরপরে আমার সাথী ভাইয়ের টোলে আমি এনা আসি। দিনাজপুরের গৌরে শহীদ ময়দানে অনুষ্ঠিত হলো সবচেয়ে বড় ঈদের জামাত। প্রায় 6 লাখের বেশি মুসল্লি অংশ নেন এবারের এ জামাতে, আর এই মুসল্লিদের সংখ্যা অনুপাতে এটি সবচেয়ে বড় ঈদের জামাত। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া লালদিঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহি জামে মসজিদে একই সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ও মহানগরে প্রায় 1470টি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় খুলনা সার্কিট হাউস ময়দানে। রাজশাহীতে ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে। ঝিনাইদহে সকাল 8:30টায় কেন্দ্রীয় ঈদগাহ উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশ নেন প্রায় 10,000 ধর্মপ্রাণ মুসল্লি। মুন্সীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় কালেক্টরেট জামে মসজিদ মাঠে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শুরু হয় সকাল 7:30। সকাল 9টায় ঠাকুরগাঁ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। ঈদ উৎসবকে কেন্দ্র করে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। হাজার হাজার মানুষ এসব বিনোদন কেন্দ্রে দুপুরের পর থেকে ভিড় করছেন। এদের মধ্যে শিশু কিশোর তরুণের সংখ্যাই বেশি। রংপুর নগরীর চিড়িয়াখানা ও বিনোদন উদ্যান থেকে সাধারণ মানুষের বিনোদনের খবর জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে পুরো নগরী এখন উৎসব মুখর।
আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর চিড়িয়াখানা ও বিনোদন উদ্যানে। এখানে এখন হাজার হাজার মানুষের ভিড়, বিশেষ করে দুপুরের পর থেকে এখানে বিপুল সংখ্যক নারী, শিশু এবং অন্যান্য বয়সের মানুষ ভিড় করছে, তবে শিশুদের সংখ্যাই এখানে বেশি। ঈদ উৎসবকে কেন্দ্র করে রংপুরের অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে, রংপুর প্রয়াস সেনা পার্ক, রংপুর চিকলি পার্ক, পীরগঞ্জ আনন্দনগর, রংপুর রাজবাড়ি এবং কুকরুল পার্ক সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। চিড়িয়াখানার ভিতরে যে শিশু পার্ক, সেই শিশু পার্কে এখন ঠাঁই নাই অবস্থা। অনেক শিশু কিন্তু ইতিমধ্যে ভিতরে রয়েছে এবং অনেক শিশু এখন ঢোকার অপেক্ষায় রয়েছে। এদিকে শান্তি শৃঙ্খলা রক্ষায় রংপুর চিড়িয়াখানায় নিয়োগ করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ। এই উৎসবকে ঘিরে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে এখন চলছে নানা ধরনের আনন্দ আয়োজন। এই ছিল রংপুর চিড়িয়াখানা থেকে আনন্দ পরিবেশের সর্বশেষ। অন্য খবর, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF প্রধান নাথান বমের স্ত্রী সহ দুই সিনিয়র নার্সকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান জানান, বান্দরবানের নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন KNF এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংগঠনের প্রধান নাথান বমের স্ত্রী ও রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লেমসম কিম বম এবং অপর সিনিয়র নার্স দীপালী রারইকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এদিকে রুমা এবং থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের ডাকাতি হামলার ঘটনার পর শুরু হওয়া সমন্বিত অভিযানে KNF এর দুই সদস্য সহ 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী তৎপরতা দমন ও লুট করা অস্ত্র উদ্ধারে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় চলছে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। শেষ করব দেশের খবর, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌহার্দ্য আর সম্প্রীতিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। মৌলিক চাহিদা নিশ্চিত করাই এবার ঈদের প্রার্থনা গণভবনে প্রধানমন্ত্রী। এবারের ঈদ দুঃখ নিয়ে এসেছে মির্জা ফখরুলের অভিযোগ। এবং KNF প্রধানের স্ত্রী সহ দুই নার্স স্ট্যান্ড রিলিজ। এন্ড অনলাইন প্রপার্টিজ লিমিটেড। দেশের খবর আজ এ পর্যন্তই, কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।